কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাইট মারা পাত্রচুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ঘেরে আকস্মিক হামলা চালায়। এতে দুর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।